وبركاته ان الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى اله وصحبه وسلم تسليما كثيرا اما بعد সম্মানিত শ্রোতা ও দর্শক মণ্ডলী, আজ জুমাবার 13ই রবিউল আউয়াল 1442 হিজরি মোতাবেক 30শে অক্টোবর 2020 মসজিদুল হারাম মক্কাতুল মুকাররমায় যে জুমার মূল্যবান খুতবা প্রদান করেছেন সম্মানিত শেখ ডক্টর আব্দুর রহমান সুদেস হাফেজাহুল্লাহ তাআলা, এই খুতবার অনুবাদ ইনশা আল্লাহ তাআলা আপনাদের সামনে পেশ করার চেষ্টা করব। আল্লাহ রব্বুল আলামিন যেন তৌফিক দান করেন। খুতবার বিষয়বস্তু হচ্ছে পিয়নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রশংসনীয় গুণাবলী। আল্লাহ রব্বুল আলামিনের প্রশংসা এবং তার কাছে সাহায্য চেয়ে এবং তার তৌহিদের শাহাদাত প্রদান করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়াত রিসালাতের শাহাদাত প্রদান করে সম্মানিত শেখ বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বোত্তম চরিত্রের অধিকারী ছিলেন। অতঃপর তিনি বলছেন যে হে আল্লাহর বান্দারা, ইত্তাকুল্লাহ ইকরারাম ওয়া তাযীমান ওয়া হুব্বা, আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করুন তার একত্বের অঙ্গীকারের সাথে, তার তাজিম সম্মানের সাথে এবং তার ভালোবাসার সাথে। যারা সত্যিকার আল্লাহ ভীরু মুত্তাকি তারাই হচ্ছে সঠিক পথের পথিক। তাদের সুউচ্চ মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন সব সময় দিয়ে থাকেন, তারাই সফল। মহান আল্লাহ ইরশাদ করেছেন, ওমাই ইয়ুতি ইল্লাহ ওয়া রাসূলহু ওয়া ইখশা আল্লাহ ওয়া ইত্তাকি ফাউলাইকা হুমুল ফায়েজুন, যারা আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য করবে এবং আল্লাহকে ভয় করবে এবং তার তাকওয়া অর্জন করবে, ফাউলাইকা হুমুল ফায়েজুন, তারাই হচ্ছে সফল কাম। হে মুসলিমগণ, মানব জীবনের যে বিভিন্ন অবস্থা রয়েছে, কখনো উচ্চ কখনো নিচ, কখনো উত্থান কখনো পতন, এতে মানব জাতির জন্য সুস্পষ্ট হয়ে উঠবে যে আমাদের ইসলামী শরিয়াহ, এই ইসলামী শরিয়ার মূল উদ্দেশ্য হচ্ছে মানব জাতির চরিত্র গঠন এবং চারিত্রিক উন্নতি সাধন, আত্মার পরিশুদ্ধি, এবং এই বিষয়টি পিয়নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা কাজের মাধ্যমে সুস্পষ্ট হয়ে উঠেছে। হে মুমিনগণ, 1400 বছর পূর্বে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রিসালাত নবুয়াত এসেছে। তার এই নবুয়াত রিসালাত সারা বিশ্বকে সুগন্ধিময় করেছে এবং তার প্রজ্ঞাপূর্ণ আদর্শ কথা এবং কাজের মাধ্যমে সুস্পষ্ট হয়েছে। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন প্রশংসনীয় বহুমুখী গুণাবলীর দ্বারা সম্মানিত করেছেন, তাকে আল্লাহ রাব্বুল আলামিন মনোনীত করেছেন শ্রেষ্ঠ রাসূল হিসাবে। এই মর্মে মহান আল্লাহর এই বাণী যথেষ্ট এখানে উল্লেখ করা, ওয়া রাফায়না লাকা যিকরাক, হে নবী, তোমার স্মরণকে, তোমার আলোচনাকে আমি সুউচ্চ করেছি, উন্নীত করেছি। পিয়নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রশংসনীয় যে গুণাবলীগুলি রয়েছে,
এগুলি সবগুলি কল্যাণ আর কল্যাণ, সবগুলি প্রকাশ্য হোক অথবা গোপনে হোক, সবগুলি নেক এবং সৎ এবং ন্যায়ের ওপর প্রতিষ্ঠিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেমন চারিত্রিক দিক থেকে সবচাইতে উত্তম চরিত্রের অধিকারী ছিলেন, তেমন সৃষ্টিগত দিক থেকেও, সৃষ্টিগত দিক থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অত্যন্ত সুন্দর সুবর্ণ ছিলেন, উজ্জ্বল মুবারক চেহারার অধিকারী ছিলেন, বড়ই সুন্দর মানুষ ছিলেন। তার চক্ষুতে যে কালো অংশ সেটা অত্যন্ত কালো, সাদা অংশ অত্যন্ত সাদা, যেটা সৌন্দর্যের প্রমাণ বহন করে, এবং তার কথাগুলি ছিল অত্যন্ত আকর্ষণীয়। তার মাথার চুল ছিল বড়ই কালো রঙের, যেটা বড় সুন্দর লাগে। যখন তিনি নীরব থাকতেন তখন তার ব্যক্তিত্বে ভদ্রতা মর্যাদা সুস্পষ্ট হয়ে উঠত। যখন তিনি কথা বলতেন তখন যেন তার চেহারা উজ্জ্বল হয়ে উঠত। দূর থেকে দেখুন, কাছে থেকে দেখুন, অত্যন্ত সুন্দর মানুষ তিনি ছিলেন, বড় মিষ্টভাষী ছিলেন, অপ্রয়োজনীয় কোনো কথা বলতেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাড়ি ছিল অত্যন্ত ঘন এবং তার দুই কাঁধের মাঝখানে ছিল দূরত্ব, যেটা দেখতে শারীরিক গঠনের দিক থেকে বড় সুন্দর লাগে। তার দুই হাত এবং দুই পা ছিল মোটা এবং গোশতে পরিপূর্ণ। তিনি খুব বেশি লম্বাও ছিলেন না আর খুব খাটোও ছিলেন না, মাঝারি সাইজের ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার চুলগুলি ছিল লম্বা লম্বা, ঘুঙরুলের চুল ছিল না। যখন কথা বলতেন তো মনে হচ্ছে যে নূর ঝরে পড়ছে তার কথা থেকে। সহিহ বুখারীতে হাদিস রয়েছে, বারা বিন আজিব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে তাকে জিজ্ঞেস করা হয়, আকানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিসলাস সাইফ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি তরবারির মতো সুন্দর ছিলেন দেখতে? তরবারি, ধারালো তরবারি দেখতে যে সুন্দর লাগে ওই রকম ছিলেন? কালা, তখন বলছেন তিনি যে না না, তরবারির মতো ছিলেন না, বল মিসলাল কমর, তিনি চন্দ্রের মতো ছিলেন। কারণ তরবারি সুন্দর হলেও তা লম্বা থাকে, পক্ষান্তরে চাঁদ দে গোলাকার থাকে। এইভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে বারা বিন আজিব রাদিয়াল্লাহু আনহু বলেছেন, কানা রাসূলুল্লাহ রাজুলান মারবুআন, তিনি মাঝারি ব্যক্তি ছিলেন দেখতে, বুআইদা মা বাইনাল মানকাবাইন, দুই কাঁধের মাঝখানে খানিকটা দূরত্ব ছিল, জি প্রশস্ততা ছিল, আজিম আল জুম্মা ইলা শাহমাতে উজনাই, তার লম্বা চুল ছিল কানের দুই কানের লতি পর্যন্ত। সহিহ বুখারী হাদিস। আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে লাম ইয়াকুনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিতাউইল ওয়ালা বিল কাসির, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি লম্বাও ছিলেন না আর খাটোও ছিলেন না। শাসান আল কাফাইন ওয়াল কাদামাইন, তার দুই হাত বা হাতের তলা এবং দুই পা ছিল বড়ই পুরোট। জখমার রাস, তার মাথা ছিল বড়। জখমাল কারাদিস, তার হাড়ের গ্রন্থিগুলি ছিল বেশ মোটা। তাবিলুল মাসরবাহ, এবং তার বুকের চুল নাভি পর্যন্ত দীর্ঘায়িত ছিল, যেটা পুরুষদের সৌন্দর্য। ইজা মাশা তাকাফাহ তাকাফুয়ান, যখন তিনি চলতেন তো সামনের দিকে ঝুঁকে চলতেন।
কান্নামা ইয়ানহাত্তু মিন সাবাবিন, যেন তিনি উঁচু স্থান থেকে নিচের দিকে অবতরণ করছেন। লাম আরা কাবলাহু ওয়ালা বাদাহু মিসলাহ, তার মতো ব্যক্তিত্ব তার পূর্বেও দেখিনি আর তারপরেও কোনো ব্যক্তিকে দেখিনি। জাবির বিন সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত, তিনি বলছেন যে রাইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ফি লাইলাতি ইদহিয়ান, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে চাঁদনী রাতে দেখেছি। ওয়ালি হুল্লাতুন হামরা, তিনি লাল রঙের জোড়া কাপড় পরিধান করেছিলেন। ফাজাআলতু আনজুরু ইলাইহি ওয়া ইলাল কামার, এই চাঁদনী রাতে, পূর্ণিমার রাতে আমি একবার তার দিকে দেখছিলাম আর আরেকবার চন্দ্রের দিকে দেখছিলাম। ফালাহু ইন্দি আহসানু মিনাল কামার, নিঃসন্দেহে আমার নিকট রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম চন্দ্রের চাইতেও বেশি সুন্দর। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে বাহ্যিক, আভ্যন্তরীণ, সার্বিক প্রশংসনীয় গুণাবলী দান করেছিলেন। হে মুসলিম ভাইগণ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বচন ভঙ্গি সম্পর্কে বলতে গেলে বলতে হয় যে তিনি যখন প্রয়োজন থাকতো না কথার তখন দীর্ঘ সময় নীরব থাকতেন। তাবিল আসাক্ত, লা ইয়াতাকাল্লামু ফি গায়রি হাজা, বিনা প্রয়োজনে কথা বলতেন না। কথা আরম্ভ করতেন, শেষ করতেন আল্লাহ রাব্বুল আলমিনের জিক্রের সাথে, বিসমিল্লার সাথে শুরু করতেন, আল্লাহ রাব্বুল আলমিনের জিক্রের সাথে আল্লাহকে স্মরণ করেই, আল্লাহর কাছে দোয়া করেই কথা শেষ করতেন। কথা বলতেন অল্প কথায় অনেক কথা, ব্যাপক অর্থপূর্ণ কথা বলতেন। জওয়ামিউল কালিম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বৈশিষ্ট্য দেওয়া হয়েছিল, অল্প কথায় অনেক কথা বলার ক্ষমতা তাকে আল্লাহ প্রদান করেছিলেন। তার কথাগুলি হয়তো সুস্পষ্ট, স্পষ্টভাষী ছিলেন। উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, মা কানা রাসূলুল্লাহ ইয়াসরিদু কাসরদিকুম হাযা, রাসূলুল্লাহ তোমাদের মতো তাড়াহুড়া করে কথা বলতেন না। ওয়ালাকিন্নাহু কানা ইয়াতাকাল্লামু বিকালামিন বাইয়িনিন ফাসলিন, তবে রাসূলুল্লাহ কথা বলতেন সুস্পষ্ট ভাষায়, পরিষ্কারভাবে। ইয়াহফাযুহু মান জালাসা ইলাইহি, যে কেউ তার সংসর্গে বসতো, তার মজলিসে বসতো, তা মুখস্থ করে নিতে পারত। এত আস্তে আস্তে কথা বলতেন ধীরে ধীরে যে যে কেউ তার কথা শুনলে মুখস্থ করে নিতে পারত। ইমাম তিরমিজি রহমতুল্লাহ আলাইহি হাদিসটিকে নিয়ে এসেছেন তার সনানে এবং হাসান সহি বলেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সঙ্গীদের সাথে মুচকি হাসি খুব বেশি হাসতেন। এই মর্মে আবদুল্লাহ বিনুল হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস রয়েছে, মা রাআইতু আহাদান আকসারা তাবাসসুমান মিন রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি চাইতে বেশি কাউকে মুচকি হাসতে আমি দেখিনি। আরও বলছেন তিনি, মা কানা দাহেকা রাসূলুল্লাহ ইল্লা তাবাসসুমান, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো মুচকি হাসি ছাড়া এর বেশি হাসতেন না। তার হাসিটা হয়তো মুচকি হাসি, এটি হচ্ছে প্রশংসনীয় হাসি। পক্ষান্তরে খুব বেশি হাসা, অট্টহাসি হাসা, এটি ভদ্রতার পরিচয় নয়। কখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এরকম করতেন না। জারির বিন আবদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলছেন, মা হাজাবানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মুনযু আসলামতু, যখন থেকে আমি ইসলাম গ্রহণ করেছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আমাকে তার কাছে আসতে বাধা দেননি। ওয়ালা রাআনি ইল্লা তাবাসসাম, আর যখনই আমাকে দেখেছেন মুচকি হাসি দিয়েছেন, মুচকি হাসি দিয়ে কথা বলেছেন। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ হাদিসটি বর্ণনা করেছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন যে কালু ইয়া রাসূলুল্লাহ, সাহাবীরা একবার বললেন, হে আল্লাহ রাসূল, ইন্নাকা তুদাইমুনা, আপনি তো আমাদের সাথে রসিকতা করেন। কালা, তখন বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নি লা আকুলু হাক্কান, তোমাদের সাথে আমি রহস্য মজাক করি, তবে আমি সত্য কথা, বাস্তব কথা ছাড়া, ন্যায়সঙ্গত কথা ছাড়া, অসঙ্গত কোনো কথা বলি না। রাসূলুল্লাহ অত্যন্ত নমনীয় ব্যক্তি ছিলেন। এই মর্মে আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন, আন্না ইমরাতান জাআত ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, জনৈক মহিলা নবী সাল্লামের কাছে আসলো একবার, এসে বলল, ইন্নালি এলাইকা হাজাতান, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনার কাছে আমার একটু বিশেষ প্রয়োজন রয়েছে।
فقال يا ام فلان هي ام كرما اجلسي في اي نواحي السكه كشيتي পার্সোনাল কথা বলতে চাইল সে। বললেন যে হে অমুকের মা, তুমি যে কোনো জায়গায় বসে কথা বলতে পারো, যেখানে তোমার প্রয়োজন কথা বলতে পারো, কোনো অসুবিধা নেই, আজলে ওসেলে সেখানে আমি বসে যাব। কালা ফাকাদা, তো ওই মহিলা বসে গেল, রাসূলুল্লাহ তার সাথে বসে গেলেন। হাত্তা কাজাত হাজা তাহা, তার যে প্রয়োজন ছিল, আরজি ছিল, সে পেশ করল। ইমাম আহমদ রাহমাহুল্লাহ তার মুসনাদে হাদিসটি নিয়ে এসেছেন। এইভাবে আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা থেকে আরেকটি হাদিস বর্ণিত রয়েছে, তিনি বলছেন কানা রাসূলুল্লাহ ইয়াউদুল মারিজ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রোগীর পরিচর্যা করতেন, খোঁজ খবর নিতে যেতেন, যেটি এক মুমিনের আর এক মুমিনের প্রতি হক। ওয়াশাদুল জানাইজ, যে কোনো জানাজায় উপস্থিত হতেন। ওয়ার কাবুল হেমার, গাধার পিঠে চাপতেন, এটি ছিল তার নমনীয়তা, বিনয়ী হওয়ার বাস্তব প্রমাণ। এবং দাস যদি তাকে দাওয়াত দিত, সেই দাওয়াতও তিনি কবুল করতেন। বানু কুরাইজার যুদ্ধের দিনে, ইহুদিদের সাথে যে যুদ্ধ ছিল, সেই দিনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি গাধার পিঠে চেপেছিলেন, যে গাধার লাগাম ছিল রশির, ভুসির রশির, এবং তার গাধার পিঠে যে বসার সিটটি ছিল সেটিও ভুসির ছিল, খেজুরের। তিরমিজিতে এই হাদিসটি রয়েছে। হে মুসলিম উম্মাহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উত্তম চরিত্রের বিশাল সাগরের এই সামান্যতম কিছু নজির আপনাদের সামনে পেশ করলাম। তার এই মিষ্টি পানি থেকে বা মিষ্টি পানির নহর থেকে যে কেউ উপকৃত হবে, লাভবান হবে, সে অবশ্যই ইহকাল পরকালে নিরাপদ থাকবে। আমরা যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সচক্ষে দেখার আমাদের সৌভাগ্য হয়নি, তাদের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উত্তম চরিত্র এবং প্রশংসনীয় যে গুণাবলী রয়েছে সেগুলি নিয়ে গভীরভাবে অধ্যয়ন করাই রয়েছে মনের সান্ত্বনা, মনের খোরাক। আর তারপরে তার এই উত্তম চরিত্রের বাস্তবায়ন যদি আমরা করতে পারি, তাহলে তার সঙ্গেই রয়েছি, যদিও তার সঙ্গ আমরা সত্যিকার অর্থে পাইনি। হে আল্লাহর বান্দারা, আল্লাহকে ভয় করুন এবং প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উত্তম চরিত্রের অনুসরণ করুন। সেটি হচ্ছে সত্যিকার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসার পরিচয়। জি, এবং সেটি হচ্ছে মুখ্য উদ্দেশ্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রিসালাতের এবং তার ভালোবাসার বাস্তব প্রমাণের। এই নয় যে রাসূলুল্লাহ সাল্লামের ভালোবাসা শুধু মৌখিক দাবির নাম এবং বাহ্যিক কিছু কার্যক্রমের নাম আর কিছু আনুষ্ঠানিকতার নাম আর কিছু সমাবেশ করার নাম আর কিছু মাহফিল করলাম আর কিছু তাতে কিসা কাহিনী বয়ান করলাম নবীর জীবনী আর মিলাদুন্নবী করলাম, কিছু প্রশংসামূলক কথাবার্তা বললাম আর কিছু তাতে গাইলাম শের শায়রি, এর নাম ভালোবাসা নয়। এই জন্য কবি বলেছেন হুব্বুর রাসূলে তামাসসুকুন বিশরীয়াতিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সত্যিকার ভালোবাসা হচ্ছে তার শরীয়তকে আঁকড়ে ধরা। বেশরীয়াতিন গাররা ফিল এলানে ওয়াল ইসরারি, জি, উজ্জ্বল শরীয়তকে আঁকড়ে ধরা প্রকাশ্যে এবং গোপনে যেখানেই থাকুন না কেন। হুব্বুর রাসূলে তাআল্লুকুন বিসিফাতিহি, রাসূলুল্লাহ সত্যিকার ভালোবাসার প্রমাণ হচ্ছে তার গুণাবলীর সাথে সম্পৃক্ত হওয়া। ওয়া তাখাল্লুকুন বিখালায়িকিল আতহারি, এবং পবিত্র গুণের উত্তম চরিত্র অনুকরণ করা, এর চাইতে গুরুত্বপূর্ণ কথা কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গাফুর রাহিম। হে নবী, বলে দাও তোমরা যদি সত্যিকার আল্লাহকে ভালোবাসো তাহলে এর প্রমাণ দিতে হবে যে ফাত্তাবিউনি, হে নবী তাদেরকে বলো যে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ করো।
আমার যদি অনুসরণ করো, এটি প্রমাণ বহন করে যে সত্যিকার অর্থে তোমরা আল্লাহকে ভালোবাসো। যদি এই প্রমাণ পেশ করতে পারো ইউহবিব কুমুল্লাহ, তাহলে আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন, ওয়াক ফিরলাকুম জুনুবাকুম, এবং তোমাদের পাপগুলিকে ক্ষমা করে দেবেন। আল্লাহ গফুর রহিম, আল্লাহ রব্বুল আলামিন বড় মার্জনাকারী আর অতি দয়ালু। আল্লাহ রব্বুল আলামিন কোরআন সুন্নাতে বরকত দান করুন এবং আয়াত এবং হিকমত যা আল্লাহ নাজেল করেছে তা দ্বারা আমাদেরকে উপকৃত করুন। দ্বিতীয় খুতবায় সম্মানিত ইমাম আল্লাহ রব্বুল আলামিনের প্রশংসা এবং তার তৌহিদের শাহাদাতের সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত রিসালাতের শাহাদাতের সাথে বলছেন যে খুসাবিল মাকামিল মাহমুদ ওয়াল হাউজিল মাওরুদ ওয়াল লিওয়াইল মাকুত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সম্মানিত করেছেন মাকামে মাহমুদ, সুউচ্চ প্রশংসনীয় স্থান তার জন্য আল্লাহ রেখেছেন, সবচেয়ে উচ্চ স্থান যেখানে তিনি একমাত্র পৌঁছবেন, আর কেউ পৌঁছবে না সেই মর্যাদায়। এবং আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য হাউজে কাউসার রেখেছেন, হাউজে কাউসার থেকে তিনি উম্মতকে পানি পান করাবেন, এবং তার হাতে থাকবে লিওয়াউল হামদ, জি প্রশংসনীয় বা প্রশংসার ঝান্ডা থাকবে তার হাতে। হে আল্লাহর বান্দারা, আল্লাহকে ভয় করুন এবং সৃষ্টির সেরা প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি উত্তম চরিত্রের অনুসরণ করুন, তাহলেই ইজ্জত সম্মান ফিরে আসবে এবং আল্লাহর পক্ষ থেকে সাহায্য নেমে আসবে এবং প্রতিষ্ঠিত হতে পারবে আল্লাহর জমিনে। হে ইমানদারগণ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে উম্মতের সম্পর্ক এবং উম্মতের ভালোবাসা, জি এটি বিশেষ বিশেষ কিছু সময়ের সাথে সম্পৃক্ত নয়, যে কিছু কিছু সময় রয়েছে যে সময়গুলিতে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্মরণ করব, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি নামে কিছু অনুষ্ঠান করব, বাস এইটাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাথে আমাদের যে সম্পর্ক সেই সম্পর্কের বাস্তব প্রমাণ এবং ভালোবাসার প্রমাণ না, মোটে এটা নয়। বরং আমাদের ঘনিষ্ঠ সম্পর্ক সব সময় থাকবে, প্রতিটি অবস্থায় থাকবে, এবং আমাদের হায়াত থেকে নিয়ে জীবন থেকে শুরু করে মরণ পর্যন্ত সবসময় থাকবে। প্রতিটি মুহূর্তে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাথে আমাদের আকীদার সম্পর্ক রয়েছে, ইবাদত বন্দেগীর ক্ষেত্রে সম্পর্ক রয়েছে, কার তরিকায় করেছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি তরিকায় করেছি, কি আমরা বিশ্বাস করি যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বিশ্বাস করতে বলেছেন, কি আমরা অবাস্তব মনে করি বিশ্বাস করি না বদাকিদা বলি যেগুলি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেননি, মানুষ খেয়াল খুশি ধারণা রাখে বিশ্বাস রাখে, কেমন আমরা চরিত্র গঠন করি, কখন কোন দোয়া পড়ি জিকির আজকার করি, যখন যেইভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিখিয়েছেন। তারপরে সম্মানিত ইমাম বলছেন যে আর আমি এই মক্কাতুল মুকাররমার মসজিদুল হারামের এই মেম্বার শরীফ থেকে যে মেম্বারুল খৈর ওয়াল হক ওয়াসসালাম কল্যাণের মেম্বার এবং হক প্রচারের মেম্বার এবং শান্তির যে মেম্বার শান্তির স্টেজ, এখান থেকে আমি সারা বিশ্ববাসীর উদ্দেশ্যে আন্তর্জাতিক এবং আন্তরিক দাওয়াত দিচ্ছি, সারা বিশ্বের যে যেখানে রয়েছেন সমস্ত মানুষকেই যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উত্তম চরিত্রের দ্বারা নিজেদেরকে সুসজ্জিত করুন, যিনি সার্বিক শান্তির দিকে আহ্বানকারী ছিলেন এবং তিনি পরস্পর মায়া মমতার দিকে আহ্বান করেছেন। বিভিন্ন ধর্ম অবলম্বী যারাই রয়েছে তাদের সাথে ভালো আচরণ করবে, তাদের ওপর মায়া মমতা করবে, সবার জন্য শান্তি কামনা করবে, কারো সাথে খারাপ আচরণ করবে না, কাউকে নিয়ে উপহাস করবে না, ব্যঙ্গ করবে না, কারো সম্পর্কে কটু কথা বলবে না, আর বিশেষ করে যারা নেতৃস্থানীয় ব্যক্তি যেমন আম্বিয়া রসুলগণ, যাদের পবিত্রতার ঘোষণা আল্লাহ রব্বুল আলমিন করেছেন এবং যাদের সকলের সত্যবাদী হওয়ার সাক্ষ্য প্রদানের আল্লাহ রব্বুল আলমিন নির্দেশ দান করেছেন, লা নুফাররিকু বাইন আহাদিমির রসুলে, আল্লাহ রব্বুল আলমিনের যত রসুলগণ রয়েছেন তাদের মাঝে আমরা কোনো পার্থক্য করি না, আমরা মুসলিম উম্মাহ সকল নবী রসুলগণের শ্রদ্ধা সম্মান প্রদর্শন করি। এবং তার সাথে সাথে আমি
1,80,000,000 অর্থাৎ 100 কোটি, 200 কোটির কাছাকাছি, 200 কোটি মুসলিমের পক্ষ থেকে আমি তাদের প্রতিনিধি হিসাবে কঠোর ভাষায় আমি নিন্দা জানাচ্ছি এবং আমি শক্ত ভাষায় প্রতিবাদ করছি যে নবী রসুলগণের বিরুদ্ধে কেউ বাড়াবাড়ি করবে, জবানদারাজি করবে, আর বিশেষ করে যিনি খাতামুন নবীন, শেষ নবী, যিনি হেদায়তের নবী, যিনি রহমতের নবী, সাইয়েদনা ও নবীনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুতরাং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে অথবা অন্য কোনো নবী সম্পর্কে ব্যঙ্গচিত্র করা এবং খারাপ আচরণ করা, এটি হচ্ছে এক রকমের সন্ত্রাস। জি, এটি এমন একটি অপরাধ যা বর্ণবাদ, ঘৃণ বর্ণবাদকে ইন্ধন যোগায়, চরমপন্থাকে বৃদ্ধি করে। এটি বাকস্বাধীনতা নয় কখনো। কারো অবমাননা করবেন, কাউকে নিয়ে আপনি উপহাস করবেন, আর বিশেষ করে পবিত্র ব্যক্তিত্ব যারা, যারা ধর্মীয় ব্যক্তিত্ব, তাদের সম্পর্কে আপনি সীমালঙ্ঘন করবেন আর বলবেন যে সেটি হচ্ছে বাকস্বাধীনতা, না কখনো এটা নয়, বরং সেটি আদব কায়দার সীমালঙ্ঘন করা এবং মানুষের সাথে সদাচরণের পরিপন্থী বিষয়, যেটি একেবারে বর্জিত বস্তু, গর্হিত কাজ। বাকস্বাধীনতার একটা সীমানা রয়েছে। বাকস্বাধীনতার ক্ষেত্রে অবশ্যই আমাদেরকে মানবিক মূল্যবোধের লক্ষ্য রাখতে হবে। যাতে থাকবে অন্যের অনুভূতির সম্মান প্রদর্শন করা। যদি এখান থেকে বাকস্বাধীনতা এগিয়ে চলে যায়, সীমালঙ্ঘন করে, তাহলে সেটি আর সত্যিকার স্বাধীনতা থাকে না, সেটি চরিত্রহীনতা। এই রকম খারাপ আচরণ কল্যাণ বয়ে নিয়ে আসবে না, বরং চরমপন্থী যে চিন্তা চেতনা রয়েছে তাদের ইন্ধন যোগাবে, তাদের সহযোগিতা করবে এবং মানব সমাজে ঘৃণা ছড়াবে। ইসলামের এই রকম আচরণের সাথে কোনো সম্পর্ক নেই এবং ইসলামের সাথে সন্ত্রাসকে যে জড়িয়ে দেওয়া হচ্ছে, ইসলাম যাবতীয় সন্ত্রাসী কার্যক্রম থেকে একেবারে সম্পর্কহীন, কোনো সম্পর্ক নেই ইসলামের সন্ত্রাসের সাথে। ইসলাম এমন একটি দিন, যেই দিন হচ্ছে সহনশীলতার দিন, যেই দিন হচ্ছে পরস্পর মায়ামমতার দিন, যেই দিন হচ্ছে ঐক্য সংহতির দিন, যাতে নেই কোনো রকমের সন্ত্রাস, যাতে নেই কোনো রকমের চরমপন্থা, যাতে নেই কোনো রকমের ধ্বংসাত্মক কর্মকাণ্ডের অবকাশ, যাতে নেই কাউকে নিয়ে উপহাস করার অবকাশ, এবং যাতে আম্বিয়া রসুলগণের মাঝে কোনো পার্থক্য করা হয় নাই। এর সাথে সাথে আমি আহ্বান করব আমাদের মুসলিম ভাই বোনদেরকে আবেগী না হওয়ার জন্য এবং নিজের আবেগকে আয়ত্তে রাখার জন্য, কোনো রকমের উস্কানিতে না আসার জন্য, এবং এমন কিছু করবেন না যার পরিণতি প্রশংসনীয় না হয়। নবুয়াত এবং রেসালাত সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে নবুয়াত এবং রেসালাত দিয়ে সম্মানিত করেছেন আম্বিয়া রসুলগণ, তাদের সম্পর্কে কেউ যদি জবানদারাজি করে, সীমালঙ্ঘন করে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের অনিষ্ট থেকে অবশ্যই রক্ষা করবেন। মহান আল্লাহ ইরশাদ করেছেন, আল্লাহ ইয়াসিমুকা মিনান নাস, আল্লাহ রাব্বুল আলামিন হে নবী তোমাকে মানব জাতির অনিষ্ট থেকে রক্ষা করবেন। সুতরাং মুসলিমদেরকে শান্ত হওয়া উচিত এবং এই রকমের পরিস্থিতিতে তাদের চক্ষু শীতল হওয়া উচিত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ নিয়ে। এই রকমের খারাপ আচরণ যারা করে তারাই ক্ষতিগ্রস্ত হবে। মহান আল্লাহ ইরশাদ করেছেন, ইল্লা তানসুরুহু ফাকাদ নাসারাহুল্লাহ,
তোমরা যদি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহায্য না করো তো নিঃসন্দেহে আল্লাহ তার সাহায্য করেছেন করবেন। আরও ইরশাদ করেছেন রব্বুল আলামিন, ইন্নাকা ফাইনাকাল মুস্তাহজিন, নিশ্চয়ই আমি হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমার সুরক্ষার জন্য, উপহাসকারীদের অনিষ্ট থেকে সুরক্ষার জন্য যথেষ্ট, ঠাট্টা উপহাসকারীদের অনিষ্ট থেকে রক্ষার জন্য আমি তোমার ক্ষেত্রে যথেষ্ট। আরও আল্লাহ ইরশাদ করেছেন, আল্লাহ গালিবুন আলা আমরিহ, আল্লাহ আপন কাজে সর্বজয়ী। ওয়ালাকিন্না আকসারান নাস লা ইয়ালামুন, তবে অধিকাংশ মানুষ অবুঝ, বুঝে না। রব্বুল আলামিন আমাদেরকে তার সাথে সাথে নির্দেশ দান করেছেন যাতে করে আমাদের প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি বেশি বেশি সালাত ও সালাম পেশ করি। ইরশাদ হচ্ছে, ইন্নাল্লাহু মালায়েকাতাহু ইউসাল্লুনা আলান নবী, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। হে ইমানদারগণ, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন রহমত বর্ষণ করেন নবীর ওপর, মালায়েকা রহমতের দোয়া করতে থাকেন, সুতরাং মুমিনগণ তোমরাও তাঁর প্রতি সালাত এবং সালাম পেশ করো। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়ারদা আল্লাহুম্মা আন সাহাবিহিল আকরাম আল আবরার। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।